শিক্ষার্থীরা আশা করি ভালো আছো তোমরা সবাই। আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় তোমরা জানো যে গত 5ই জুলাই থেকে আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী ক্লাস শুরু হয়ে গেছে। এর মধ্যে আমরা আমাদের মিড টার্ম পরীক্ষার যে সিলেবাস প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ অধ্যায় থেকে বেশ কিছু সৃজনশীল প্রশ্ন আমরা মার্চের 18 তারিখের আগে পর্যন্ত স্কুলে করেছি এবং তারপরে যে অনলাইন ক্লাস শুরু হয়েছে সেখানেও আমরা বেশ কিছু ক্লাস করেছি। তো আশা করছি যে মিড টার্মের যে সিলেবাস আশা করি তোমাদের সেটি রপ্ত হয়েছে। আমরা 5ই জুলাই থেকে বার্ষিকের সিলেবাস অনুযায়ী ক্লাস শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা পঞ্চম অধ্যায়ের আমাদের সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষার পঞ্চম অধ্যায়ের একটি ক্লাস তোমাদের সাথে আমার হয়েছে। আমরা প্রত্যেকটি চ্যাপ্টার থেকে তিনটি করে আমরা অধ্যায় নিয়ে আমরা আলোচনা তিনটি অধ্যায়ের তিনটি ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ একটা চ্যাপ্টারকে আমরা তিনটি ক্লাসে আলোচনা করব তোমাদের সাথে, যেন তোমাদের পাঠটি বুঝতে সহজ হয়। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেবদেবী এবং পূজা পার্বণ অধ্যায় থেকে আমাদের পঞ্চম অধ্যায়ে আজকে দ্বিতীয় অংশটি নিয়ে আমরা আলোচনা করব। সেখান থেকে আমরা একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো যে হিন্দু ধর্মে দেবদেবী এবং তাদের পূজা পদ্ধতি, সেই পূজা পদ্ধতির সামাজিক আধ্যাত্মিক শিক্ষার যে প্রভাবগুলো সেগুলো নিয়ে বিশেষ করে আমাদের দেবদেবী এবং পূজা পার্বণ এই অধ্যায়টিতে আলোচনা হয়েছে সবচেয়ে বেশি। তুমি জানো যে আমাদের যে বিভিন্ন দেবদেবী রয়েছেন আমরা তাদের গুণকীর্তন করার জন্য তাদেরও কিছু নির্দিষ্টতা আছে, তাদেরও কিছু নিজস্বতা আছে। প্রত্যেকটি দেবদেবী ঈশ্বরের এক একটি সাকার গুণ সম্পন্ন, সেই গুণগুলোকে আমরা অর্জন করার জন্য তাদের নিয়ম মেনে তাদের নিজ নিজ উপকরণ নৈবেদ্য, তাদের পূজার উপকরণ পূজার নিঘণ্ট সবকিছু সাজিয়ে তার সেই গুণ বা শক্তিটি যেন আমি প্রাপ্ত হই সেজন্য তার কাছে আমরা প্রার্থনা করি এবং মঙ্গল কামনা করি, সেই দেবদেবী যেন আমাদের প্রতি সন্তুষ্ট হন। তো এই এক পুজো করতে গিয়ে সেখানে আমাদের কিছু আধ্যাত্মিক কিছু প্রভাব আমাদের মধ্যে রয়েছে, যেমন আমরা অন্তর দিয়েই তার কাছে প্রার্থনা করি বলে এইটা হচ্ছে তার আধ্যাত্মিক রূপ। সামাজিক ভাবে যে প্রভাবটি সেটি হচ্ছে কারণ একটি পুজো করতে গেলে সেখানে বিভিন্ন মানুষজনের সমাগম ঘটে, মানুষের মধ্যে একত্রিত হওয়ার মানসিকতাটি বৃদ্ধি পায়, মানুষে মানুষে সৌভ্রাতৃত্ব বৃদ্ধি পায়, সামাজিক বন্ধনটি সুদৃঢ় হয়, মানুষের মধ্যে হিংসা দ্বেষ রেষ এগুলো আর থাকে না বলে এটির সামাজিক প্রভাবটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। হ্যাঁ, তো এখানে এক এক দেবদেবীকে পুজো করার নিয়ম কানুন গুলো কিন্তু এক এক রকমের, কিরকম সেটি নিয়ে আমরা আজকে আর একটি সৃজনশীল প্রশ্নে তোমাদের সাথে আলোচনায় জানাবো। তোমরা উদ্দীপকটি আগে খেয়াল করো, তোমরা সবাই দেবদেবী এবং পূজা পার্বণ অধ্যায়টি নিয়ে পড়েছ, তোমরা জানো এখানে যে উদ্দীপকটি নন্দিনী, আমাদের এই গল্পটির প্রধান চরিত্র হচ্ছে উদ্দীপকটির প্রধান চরিত্র হচ্ছে নন্দিনী। নন্দিনী প্রতিদিন সকালে দেবতার উদ্দেশ্যে পূজা অর্চনা করে, প্রতিদিন কোন সময়টাতে সকালে পূজা অর্চনা করে, সে ফল তাল মিষ্টি বাতাসা নৈবেদ্য হিসেবে দিয়ে ঘণ্টা বাজিয়ে শঙ্খ বাজিয়ে ধূপ দীপ জ্বালিয়ে দেবতার পুজো করে মানসিক প্রশান্তি অনুভব করে, অর্থাৎ এটা তার একটা প্রতিদিনকার রুটিন, সে এই কাজটি করে থাকে। কে? নন্দিনী করে থাকে। কখন? সকালবেলা। কেন? দেবতার উদ্দেশ্যে পূজা অর্চনা করে। কার উদ্দেশ্যে? দেবতার উদ্দেশ্যে। সে ফল তাল মিষ্টি বাতাসা নৈবেদ্য হিসেবে দিয়ে ঘণ্টা বাজিয়ে শঙ্খ বাজিয়ে ধূপ দীপ জ্বালিয়ে সেই দেবতার পুজো করে এবং সেই পুজোটা করার পর তার মধ্যে এক ধরনের মানসিক প্রশান্তির জায়গা সে অনুভব করে। এটি সেই নয় শুধুমাত্র তুমি আমি আমরা যারাই পূজা অর্চনা করি তারা এভাবে দেবদেবীকে সুন্দর করে যখন পুজোটা করতে পারি তখন নিজের মধ্যে একটা মানসিক প্রশান্তির জায়গা আমাদের মধ্যে তৈরি হয়। যাই হোক, আমরা আলোচনায় প্রথমেই আমাদের জ্ঞানমূলক যে প্রশ্ন আছে, তোমরা জানো যে আমাদের প্রশ্নের চারটি অংশ জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক। তো জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক এই দুটি প্রশ্ন যখন আমরা করি, এই প্রশ্নগুলো আমি তোমাদের সাথে যখন আলোচনা করি ক্লাসে, সেখানে ওই অধ্যায়টি প্রতিটি লাইন আমরা পড়ি, আমরা পড়ার পর সেখান থেকে প্রশ্ন তৈরি করি, সেই প্রশ্নগুলোর উত্তর তৈরি করি, সেগুলো থেকে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন এবং জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন, বহু নির্বাচনী, জ্ঞানমূলক এবং অনুধাবন, এই তিনটি প্রশ্নের উত্তরে কিন্তু আমরা ওই লাইনগুলো থেকে খুঁজে বের করতে পারি। কেমন? আর যে প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতার জায়গাটি রয়েছে সেগুলো আমরা ইচ্ছে করলে আমাদের যে জ্ঞান আমাদের যে অনুধাবন সেগুলোকে একত্রীভূত করে আমরা আমাদের প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতার প্রশ্নে আমরা
দিতে পারে। কেমন সেটি হচ্ছে আমাদের বোঝার জায়গা দিয়ে। যাই হোক, নন্দিনী প্রতিদিন সকালে দেবতার উদ্দেশ্যে পূজা অর্চনা করে। সে ফুল, তাল মিশ্রি ও বাতাসা নৈবেদ্য হিসেবে দিয়ে ঘন্টা বাজিয়ে, শঙ্খ বাজিয়ে, ধূপ এবং দীপ জ্বালিয়ে সেই দেবতার পূজা করে এবং মানসিক প্রশান্তি লাভ করে। তাহলে প্রথমেই আমাদের আলোচনার জায়গা, জ্ঞানমূলক দেব দেবী কাকে বলে? ঈশ্বরের কোন গুণ বা শক্তি যখন আকার পায়, আবার বলছি, ঈশ্বরের কোন গুণ বা শক্তি যখন প্রকাশ পায় বা আকার পায়, তখন আমরা তাকে দেবতা বা দেব দেবী বলি। এক নম্বর শেষ। দুই নম্বরে পূজা এবং পার্বণ। পূজা এবং পার্বণ, পার্বণ মানে কি? উৎসব। হ্যাঁ, পূজা হচ্ছে নির্দিষ্ট দেব দেবীকে তার নিজস্ব নিয়মে বা তার অনুষ্ঠিত নিয়মে পূজা অর্চনা করা। পূজা বা পার্বণ হচ্ছে এমন কিছু ধর্মীয় পর্ব বা পূজার অনুষ্ঠানকে আনন্দময় করে। ঈশ্বর ও দেব দেবীর প্রতি ভক্তিভাবে সৃষ্টি হয়। কাদের? আমাদের। আবারও বলছি, পূজা পার্বণ হচ্ছে এমন কিছু ধর্মীয় পার্বণ বা পূজার অনুষ্ঠান যা সেই অনুষ্ঠান থেকে আনন্দময় করে এবং ঈশ্বর ও দেব দেবীর প্রতি আমাদের ভক্তির ভাবকে ফুটিয়ে তোলে। ঈশ্বরের প্রতীক বিভিন্ন দেব দেবীকে ফুল ও নানা উপকরণ দিয়ে শ্রদ্ধা নিবেদন করা বা প্রশংসা করাকেই বলে পূজা। বিভিন্ন উপকরণ দিয়ে ঈশ্বর বা দেবদেবী, ঈশ্বরের সেই দেব দেবীকে পূজা, শ্রদ্ধা জানানো বা প্রশংসা করাকেই পূজা বলে। আর পার্বণ শব্দের অর্থ পর্ব বা উৎসব। পূজায় যেমনি আনন্দপূর্ণ পর্ব বা উৎসব পালন করা হয়, তাকেই বলা হয় পার্বণ। তাহলে পূজাটা হচ্ছে একটা জিনিস, সেই পূজাকে কেন্দ্র করে যে আয়োজন সেটাকে বলা হয় পার্বণ। পূজার ক্ষেত্রে নৈবেদ্যর গুরুত্ব ব্যাখ্যা করো। নৈবেদ্য, তোমরা জানো যে কোনো পুজো দিতে গেলে সেই প্রতিমার সামনে, সেই দেব দেবীর সামনে আমরা কিছু নৈবেদ্য উপস্থাপন করি। সেখানে চাল থাকে, বিভিন্ন ফল ফলারি থাকে, বিভিন্ন তরি তরকারি থাকে, এক একজনের কিন্তু আবার উপকরণ এক এক রকমের। তো নৈবেদ্যটা কেন দেই, এই নৈবেদ্যটার গুরুত্বটা কি, খেয়াল করে দেখো। নন্দিনী যেই সব উপাদান দিয়ে পূজা করে তার পূজার উপাচার বা উপকরণ বলে। এখানে সে যে উপকরণগুলো দেয় এগুলোকে পূজার উপকরণ বলা হয়। পূজার ক্ষেত্রে এইসব উপাদানের গুরুত্ব অপরিসীম। এখন কেন সেই গুরুত্ব অপরিসীম, আমরা সেটা নিয়ে কথা বলবো। আমরা যখন ঈশ্বরের বিভিন্ন প্রতীক দেব দেবীকে নানা ফুল ও নানা উপকরণ দিয়ে শ্রদ্ধা নিবেদন করি, তখন তাকে বলা হয় কি, পূজা। যখন দেব দেবীকে ফুল এবং নানা উপকরণ দিয়ে পুজো করি বা শ্রদ্ধা নিবেদন করি, তখন তাকে পূজা বলে। পূজা করার সময় বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়। একটা পুজো করার সময় আমরা যেমনি তোমাকে ক্লাস করাচ্ছি, এই ক্লাসটা করার সময় বোর্ড লাগছে, কলম লাগছে, আমি কথা বলছি, আলো লাগছে, লাগছে না? তাহলে একটা কাজ করার জন্য এখানে যে সাপোর্টিং জিনিসগুলো সেটি হচ্ছে উপকরণ। এই উপকরণগুলো কিন্তু এখানেও লাগে, যেমন নৈবেদ্য, ঘণ্টা, ধূপ, দীপ প্রভৃতি। এইসব উপকরণগুলো আমাদের মনকে শুদ্ধ করে, মনের মধ্যে ধর্মীয় ভাব উদয় করে। তুমি যেমনি দেখবা সন্ধ্যার সময় যেমনি শঙ্খ বাজায় আমাদের মায়েরা বা বোনেরা ঘরে যখন শঙ্খ বাজায়, বা তুমি যখন শঙ্খ বাজাও, ঘণ্টা বাজাও, কাঁসা বাজাও, তখন মনের মধ্যে একটা ধর্মীয় ভাব কি হয়, জাগ্রত হয়। আচ্ছা, অপবিত্র থেকে, অশুদ্ধ মন থেকে কোনো ধর্মীয় কাজ করা যায় না। তাই পূজার বিভিন্ন উপকরণ সংগ্রহ করার মধ্য দিয়ে আমাদের মধ্যে ভক্তিভাব সৃষ্টি হয়। পূজার উপকরণ দিয়ে একনিষ্ঠ মনে আমরা দেবদেবীর উদ্দেশ্যে কি প্রকাশ করি, শ্রদ্ধা বা ভক্তি প্রকাশ করি। পূজার উপকরণ নিয়ে যখন এটা করি, তখন দেবদেবী সন্তুষ্ট হয়ে আমাদের কি করেন, যখন এই উপকরণগুলো নিয়ে আমরা তার সামনে উপস্থাপন করি, তখন তিনি আমাদের ভক্তি ভরে যখন আমরা তাকে নিবেদন করি, তখন তিনি আমাদের কি করেন, মঙ্গল কামনা করেন। তাই মনে শুদ্ধ ভাব জানানোর জন্য, ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য পূজার উপকরণ হিসেবে এই নৈবেদ্যের গুরুত্ব অপরিসীম। পূজার উপকরণ সম্পর্কে ধারণা দিতে নন্দিনীর পূজার প্রেক্ষাপটটি যথেষ্ট নয়। মন্তব্যটি যথার্থতা বিশ্লেষণ করো। এক এক সময় এক এক রকমের, এক এক সময় আমি বললাম না, এক এক দেব দেবীর পূজা যে করি, এক এক দেব দেবীর উপকরণগুলো ভিন্ন, আয়োজনগুলো ভিন্ন। তার মানে এই একটা দিয়ে কিন্তু আমি সবগুলো দেব দেবীর পুজো করতে পারবো না। সে যাকে করতে চাইছে হয়তো এই দেবতা বা এই দেবীর পূজার উপকরণগুলো এগুলোই। কেন পূজার উপকরণ সম্পর্কে ধারণা দিতে উদ্দীপকের নন্দিনীর পূজার প্রেক্ষাপটটি যথেষ্ট নয়, এই কথাটি যৌক্তিক, অর্থাৎ আমি এর কথাটি সমর্থন করছি। কেন পূজা করার সময় দেবদেবীর উদ্দেশ্যে যেসব উপাদান ব্যবহার করা হয় তাই হচ্ছে পূজার উপকরণ। পূজা করার সময় দেবদেবীর উদ্দেশ্যে যা উপস্থাপন করা হয় তাই হচ্ছে পূজার উপকরণ। পূজার উপকরণ বা উপাচারকে বিভিন্ন ভাবে ব্যবহার করা যেতে পারে, যেমন পঞ্চ পচার,
পূজার পাঁচটি উপকরণের মাধ্যমে করা হয়। যেমন গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য হচ্ছে পঞ্চ উপাচার। গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য এগুলো হচ্ছে পঞ্চ উপাচার, এভাবেও করা যায়। আবার দশ উপাচার হলো কি? পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, মধুপর্ক, পুনরাচমনীয়, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ ও নৈবেদ্য, এগুলো হচ্ছে দশটা উপাচার। অর্থাৎ পাঁচটি উপাচার দিয়েও করা যায়, আবার দশটি উপাচার দিয়েও কিন্তু ওই উপকরণ সাজানো যায়। এরকম আরো ষোড়শ উপাচার, মানে কি ষোলো রকমের উপাচার দিয়েও কিন্তু পূজা করা যায়। হ্যাঁ, তো উদ্দীপকে নন্দিনী পূজার ক্ষেত্রে শুধুমাত্র কয়েকটা উপকরণই কিন্তু সে ব্যবহার করেছে। অর্থাৎ সেখানে পঞ্চ উপাচার, দশ উপাচার বা ষোড়শ উপাচার, পাঁচটি উপকরণ, দশটি উপকরণ বা ষোলো উপকরণ দিয়ে যেগুলো করতে হয় সেগুলো সে করেনি বলে এই প্রেক্ষাপটটি সব পূজার ক্ষেত্রে কিন্তু কার্যকরী নয়। কেমন? আচ্ছা, এছাড়া পূজার জন্য আরো উপকরণ রয়েছে যা আমরা আরো উল্লেখ করেছি, এই যে পঞ্চ উপাচারের কথা বললাম, দশ উপাচারের কথা বললাম। তাই বলা যায় পূজার উপকরণ সম্পর্কে ধারণা দিতে নন্দিনীর এই প্রেক্ষাপটটি যথেষ্ট নয়। জাস্ট আমরা এইভাবে দিয়ে এই উত্তরটি সাজিয়ে দিতে পারি। আমার কথাটা কি বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? আমরা এই যেভাবে আলোচনাগুলো করছি এই আলোচনাগুলোই তুমি শুধু তোমার মাথায় রাখবা। এগুলোকে আমি মুখস্থ করার কথা তোমাকে বলিনি, আমরা বলছি তুমি যেন বিষয়গুলোকে মাথায় নিতে পারো। কিভাবে আমরা এভাবে দেব দেবীগুলোর পুজো করি, কাকে কত উপাচারে পূজা করা যায়, কাকে কিভাবে পুজো করতে হয়, সেই পুজোর পদ্ধতিটা কি, এই জিনিসগুলো যদি আমরা জেনে নিই, কারণ হরহামেশা এই পুজোগুলো কিন্তু আমরা করে থাকি। লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, শনি পুজো, হ্যাঁ দুর্গা পুজো, এমনি করি না আমরা, কালী পুজো করি না আমরা, অনেক রকমের পূজা আমরা করে থাকি। তুমি সেখানে লক্ষ্য করলে দেখবা এখানে এক এক পূজার উপচার গুলো এক এক রকম। এটা যদি আমরা মাথায় রাখি এটা আমরা শেষ করতে পারি। আচ্ছা যাই হোক, এভাবে দিয়ে যদি আমরা করি আমরা খুব ভালোভাবে এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবো। তুমি তোমার অ্যাড কমেন্টে এই ক্লাস নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তুমি আমাকে করতে পারো, আমি তোমাকে সেই প্রশ্নগুলোর উত্তর জানাবো। কেমন? এছাড়াও ডায়েরিতে তোমাদের আমাদের সব টিচারদের নম্বর রয়েছে, তোমাদের সব বিষয়ের টিচারদের নম্বর রয়েছে। তোমার কোনো বিষয় নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তুমি তোমার শিক্ষককে প্রশ্ন করতে পারো টেলিফোন করে, তিনি তোমার সেই প্রশ্নের উত্তর দিয়ে তোমাকে সহায়তা করবেন। সেই পর্যন্ত দেখা হবে আগামী ক্লাসে, ভালো থেকো সবাই।